আপনারা দেখছেন এই মুহূর্তে এস্টন কোম্পানির 8 ইঞ্চি সাবওয়ুফার দিয়ে আর 4 ইঞ্চি দুটো স্পিকার, স্যাটেলাইট স্পিকার যাকে বলা হয়। টোটাল আউটপুট রয়েছে আপনার 220 ওয়াট টাওয়ার স্পিকার আমরা বলে থাকি সাধারণত, যেটা নর্মাল ভাষায় ডিজে স্পিকারও বলি আমরা, যে টাওয়ার মাল। মালটা বার করছি দেখুন, টোটাল এখানে কন্ট্রোল প্যানেল এখানে দিয়ে দিয়েছে, এটা ডিসপ্লে থাকবে, এখানে হাওয়া পাস করার জন্য এটা দিয়েছে, এই যে 4 ইঞ্চি যে স্পিকার দুটো বললাম আমি এইখানে লাগানো রয়েছে, এটা লাইটিং থাকবে ডিসপ্লেটা, এই একটা লাইটিং থাকবে, আমি সব চালিয়ে দেখিয়ে দেবো। এটা হচ্ছে 8 ইঞ্চি সাবওয়ুফার রয়েছে এখানে, নর্মালি 6 ইঞ্চি 5.5 ইঞ্চি হয়, এখানে হচ্ছে সাউন্ড কন্ট্রোলার টোটাল বেস্টটা এখানে দিয়ে দিয়েছে। এদিকে দেখেন আউক্স ইন, মানে টিভি দিয়ে হোক, সেট আপ বক্স দিয়ে হোক, যে কোনো বিষয় ইউজ করতে পারবেন, কোনো বড় বড় মাইক সিস্টেমও আপনি ইউজ করতে পারবেন এই মালটা। আর এই যে সামনে যে এলইডি সিস্টেমটা দেখালাম সেটা অন অফের জন্য এই সুইচ দিয়েছে, আর টোটাল সেট আপটা অন অফ হওয়ার জন্য এই সুইচটা দিয়েছে। এটা এসি অ্যাডাপ্টার, এটা হচ্ছে এফএম এর জন্য তার, যদি হ্যালো চিক হ্যালো মাইক্রোফোন ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে এই মাইক্রোফোন ইউজ করার এই পয়েন্টটা করে দিয়েছে। টোটাল সেট আপ হচ্ছে এই, বাকিটা চালিয়ে দেখাবো আপনাদেরকে, ধৈর্য ধরে দাঁড়ান। এর ব্যাটারি নেই, এই লাইন চলে এসেছে, ব্লুটুথ মোড, এই হচ্ছে সেটআপ, ব্লুটুথ আপনি চালাতে পারবেন কি কি মোডে, আউক্স মোডে চালাতে পারবেন, এফএম মোডে চালাতে পারবেন, ব্লুটুথ মোডে চালাতে পারবেন, মাইক্রোফোন যেটা হ্যালো চিক হ্যালো যেটা বলছিলাম ওইটা, ওটা দিয়েও চালাতে পারবেন, তা সত্ত্বেও টিভি দিয়ে হোক যে কোনো সিস্টেম দিয়ে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই।